বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক রাখতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর। এদিন জেলা শহরের ভাঙ্গা ব্রিজ, স্বনির্ভর বাজার, বাস টার্মিনাল, স্টেডিয়াম ও জিরো মাইল সহ বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সবকিছুই যানবাহন থেকে শুরু করে অন্যান্য দোকানপাট সব কিছুই স্বাভাবিক নিয়মে কিছু চলমান আছে। আপনারা সেটা প্রত্যক্ষভাবে দেখছেন এবং যানবাহনের এখানে আন্ত যে আঞ্চলিক সড়কগুলির মধ্যে এখানে আমাদের যানবাহনগুলি চলাচল এখানে অব্যাহত আছে আর কোনো ধরনের নাশকতা এই পর্যন্ত আমাদের এলাকার মধ্যে এখনও পর্যন্ত নাশকতা আমরা সবাই মিলে সম্মিলিতভাবে সেই আমরা দমন করার জন্য যথেষ্টভাবে সবাই তৎপর আছি। আর যারা দুষ্কৃতিকারী যারাই অপতৎপরতা চালাবে আমরা তাদেরকে সবাইকে আইনের আওতায় আনবো এবং গ্রেফতার করবো। ধর্মঘটের আজ তৃতীয় দিন, তো এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার সমন্বয়ে যৌথ টহল অব্যাহত রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, সন্তোষজনক। আপনারা জানেন যে এখানকার নয়টি উপজেলা এবং জেলা সদরে 65টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি 500 স্থানে আনসারও ডিপ্লয় করা হয়েছে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। তো আমরা আশাবাদী এই ধারা অব্যাহত থাকবে, এতে জনগণের জীবনযাত্রার মান স্বাভাবিক রয়েছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ।